সবাইকে আরেকবার আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকের আমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো অভিজ্ঞান শকুন্তলম। আমরা সবাই জানি আমাদের সংস্কৃত নাট্য সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ নাটক হলো আমাদের এই অভিজ্ঞান শকুন্তলম নাটক। এবং এই অভিজ্ঞান শকুন্তলম নাটক আমাদের কিন্তু সেটা নেট সেট হোক, SLST হোক, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রতিবারই কিন্তু প্রশ্ন আসে। তা আজকে আমি এই ভিডিওতে অভিজ্ঞান শকুন্তলম নাটক সম্পর্কে একটা সামগ্রিক আলোচনা করব। এখান থেকে কিভাবে কি প্রশ্ন আসতে পারে এবং কোন কোন শ্লোকগুলো বা লাইনগুলো ইম্পর্টেন্ট, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে শুরু করছি আজকের আলোচনা। তা আমরা জানি সংস্কৃত সাহিত্যের অন্যতম বা খ্যাতনামা পণ্ডিত বা প্রখ্যাত বা বিখ্যাত কবি ছিলেন মহাকবি কালিদাস। এই কালিদাসের নিয়ে তো বিভিন্ন আখ্যান আছে, সেগুলো আজকে আর বলছি না, এগুলো অনেক সময় আগের ক্লাসে বলেছি যে কালিদাসকে নিয়ে বিভিন্ন আখ্যান আছে, এগুলো হয়তো আপনারা অনেকে জানেনও যে কালিদাসকে নিয়ে বিভিন্ন কাহিনী আছে, কালিদাস মূর্খ ছিল ইত্যাদি, যাই হোক এগুলো মোটামুটি সবার জানা আছে, এই সমস্ত বিষয়ে আসছি না। তা কালিদাসের কাল কত? কালিদাসের কাল নিয়ে কিন্তু মতানৈক্য আছে, কারণ আমাদের সংস্কৃত সাহিত্যের কবিদের আগেও বলি আজকেও বলছি, একটা স্পেশাল যেটা সবচেয়ে বড় সমস্যা ছিল, তারা তাদের গ্রন্থের মধ্যে নিজের নাম পরিচয় কাল আদি কিন্তু লিপিবদ্ধ করে জাননি। খুব কম সংখ্যক কবি আছে যে তাদের তারা যে পরিচয় সেটা তারা সম্যকভাবে লিপিবদ্ধ করে গেছেন। তা আমাদের সংস্কৃত সাহিত্যের কবিদের একটা দোষ। তা আমাদের কালিদাসের যে অ্যাকচুয়ালি পরিচয়, কালিদাসের পিতা মাতাকে, জন্মস্থান কোথায়, তার কাল কত, এই সমস্ত বিষয় কিন্তু মানে তিনি কিন্তু যেহেতু লিপিবদ্ধ করে যাননি সেহেতু নির্ণয় করা দুষ্কর হয়ে গেছে। তবে পরবর্তীকালে বিভিন্ন গবেষণা এবং যারা গবেষক আছে বা পণ্ডিত আছেন তারা বিভিন্ন তার রচনার স্টাইল আদি দেখে কিন্তু কাল নির্ণয় করার চেষ্টা করছেন। যাই হোক, তা কালিদাসের কাল হলো খ্রিস্টীয় দ্বিতীয় শতক থেকে খ্রিস্টীয় ষষ্ঠ শতকের মধ্যে কালিদাসের কাল ছিল, এর মধ্যে কালিদাসের কাল ছিল। এবার কালিদাস সম্পর্কে কিন্তু ওই রকম পরিচয় কিন্তু আমাদের সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় না, যে কালিদাসের পিতার নাম এটা, মাতার নাম এটা, এরকম কিন্তু পরিচয় পাওয়া যায় না বলে চলে। অনেকে বলছেন যে কালিদাসের লেখা একটা গ্রন্থ আছে জ্যোতির্বিদ্যা আবরণ, যদিও এটা নিয়ে মতানৈক্য আছে। কালিদাসের 6টা রচনা তো সর্বজন বিদিত, বাকি আরো কিন্তু কয়েকটা রচনা আছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য রচনা হলো জ্যোতির্বিদ্যা আবরণ। এই এই জ্যোতিষ গ্রন্থের মধ্যে কালিদাসকে বিক্রমাদিত্যের সবার যে নবরত্ন ছিল সেই নবরত্নের মধ্যে একজন রত্ন হিসাবে কালিদাসকে মনে করা হয়। আমরা জানি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজসভায় কিন্তু নবরত্ন অর্জন পণ্ডিত ছিলেন, যেমন ধন্বন্তরী, খপনক, অমর সিংহ, শঙ্কু, বেদার ভট্ট, ঘটকপর, কালিদাস, বরাহমীর, বড়রথী, সেখানে কিন্তু কালিদাসকে অর্থাৎ সেই নবরত্নের মধ্যে নাকি কালিদাস একজন রত্ন ছিলেন। কালিদাসের যেটা বললাম, কালিদাসের এবার আসি তার জন্মভূমি কোথায়। কালিদাসের জন্মভূমি নিয়েও কিন্তু মতানৈক্য আছে, একটু বলে দে। যেমন অনেকে বলছেন কালিদাস নামটা শুনে কি মনে হচ্ছে, বাঙালি বাঙালি মনে হচ্ছে না? তো অনেকে বলছেন কালিদাসের এই যে নাম, এই নাম দেখে অনেকে বলছেন পণ্ডিতরা যে কালিদাসের মানে জন্মভূমি ছিল আমাদের এই বঙ্গদেশ। এছাড়া কালিদাসের মধ্যে আমরা জানি আমাদের বাংলার মধ্যে কিন্তু মা কালীর মানে শক্তির উপাসনা কিন্তু বেশিভাবে করা হয়। তো এইভাবে ওই কালিদাসের নাম থেকে অনেক পণ্ডিতরা বলছেন যে কালিদাস আমাদের এই বঙ্গদেশের মানে বাংলার লোক ছিলেন। আবার কালিদাসের কাব্যে নাকি আমাদের যে বাংলার যে ধান চাষ, সে ধান চাষের উল্লেখ আছে। এই সমস্ত বৈশিষ্ট্য দেখে অনেক পণ্ডিতরা বলছেন যে কালিদাসের নিবাসস্থল ছিল আমাদের এই বাংলার বঙ্গদেশ। আবার অনেকে বলছেন যে কালিদাসের নিবাসস্থল ছিল কাশ্মীরে, কারণ কালিদাসের অনেক কাব্যের মধ্যে কাশ্মীরের যে সমস্ত গাছপালা, দ্রব্য আদি এগুলোর কিন্তু নাম পাওয়া যায়। তবে যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেটা হলো কালিদাস দক্ষিণ ভারতের লোক ছিলেন। আমরা জানি আমাদের সংস্কৃত সাহিত্যে বিভিন্ন রীতি আছে, বৈদর্ভী, লাটিয়া, মাগধী, এই সমস্ত রীতি আছে। কালিদাস কিন্তু বৈদর্ভী রীতিতে লিখতেন, এই বৈদর্ভী মানে বিদর্ভ এটা দক্ষিণ ভারতের মধ্যে অবস্থিত, সেই কারণে যেহেতু কালিদাস বৈদর্ভী রীতিতে লিখতেন সেই কারণে মনে করা হয় কালিদাস দক্ষিণ ভারতের লোক ছিলেন। আর যেটা বললাম ওই যে আরেকটা যেটা পাওয়া যায় যে বিক্রমাদিত্য বা নবরত্নের সবার সেখানে একজন কালিদাস ছিলেন, এভাবে অনুমান করা হয় যে কালিদাস দক্ষিণ ভারতের লোক ছিলেন। ঠিক আছে, এবার কালিদাসের যে সমস্ত সাহিত্য তো আমরা মোটামুটি জানি, একটু শর্টকাটে বলে দেই। কালিদাসের আমরা জানি দুটি মহাকাব্য আছে, একটা হলো কুমার সম্ভব আর একটা হলো রঘুবংশ। খণ্ডকাব্য বা গীতিকাব্য আছে দুটো, একটা হচ্ছে ঋতুসংহার আর একটা হচ্ছে মেঘদূত। আর তার রচিত দৃশ্যকাব্য বা নাটক রয়েছে তিনটা, এক হলো মালবিকাগ্নিমিত্রম, বিক্রমবর্ষীয়ম এবং অভিজ্ঞান শকুন্তলম। তার মধ্যে অভিজ্ঞান শকুন্তলম হলো কালিদাসের সর্বশ্রেষ্ঠ রচনা।
এছাড়া আরো কয়েকটা গ্রন্থ আছে যেগুলোকেও কালিদাসের রচনা বলে মনে করা হয়, যেমন নলোদয়, শ্রুতবোধ, শৃঙ্গার তিলক, কিন্তু এগুলো নিয়ে মতানৈক্য আছে আর কি। যাই হোক, এবার আমরা কালিদাসের আজকের যেটা আমাদের বিষয়, এতক্ষণ একটু পরিচয় দিয়ে দিলাম, এবার আমাদের যেটা বিষয় সেটা হলো কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম সম্পর্কে একটু আলোচনা করব। এই অভিজ্ঞান শকুন্তলম নাটকের যে উৎস আছে এটা হলো মহাভারতের আদি পর্ব, যে শকুন্তল উপাখ্যান আছে সেখানে আমাদের এই অভিজ্ঞান শকুন্তলম নাটকের কাহিনী আছে। অর্থাৎ আমাদের এই অভিজ্ঞান শকুন্তলম যে নাটক আছে এর উৎস হলো মহাভারতের আদি পর্বের যে শকুন্তলা উপাখ্যান, সেই শকুন্তলা উপাখ্যান অবলম্বনে আমাদের এই অভিজ্ঞান শকুন্তলম নাটক রচিত। এছাড়া আমাদের পদ্মপুরাণ যে আছে সেই পদ্মপুরাণের মধ্যে কিন্তু শকুন্তলা উপাখ্যানটা আছে। তা আমাদের অভিজ্ঞান শকুন্তলম নাটকের তাহলে উৎস কি? মহাভারতের আদি পর্ব এবং পদ্মপুরাণ। অঙ্ক সংখ্যা কয়টি? এখানে 7টি অঙ্ক আছে, 7 অঙ্কের নাটক। মূল রস, এখানকার মূল রস হলো শৃঙ্গার রস। রীতি কি? বৈধর্ব রীতি। গুণ হলো মাধুর্য। এখানে 24টা ছন্দের প্রয়োগ আছে, তার মধ্যে যেটা বিখ্যাত ছন্দ, প্রমুখ ছন্দ হলো আর্যা। এবার এই বছর পরীক্ষা মধ্যে এই প্রশ্নটা ছিল যে অভিজ্ঞান শকুন্তলম নাটক ইংরেজিতে কে অনুবাদ করেন। তার অভিজ্ঞান 1790 খ্রিস্টাব্দ উইলিয়াম জোন্স, তিনি এই অভিজ্ঞান শকুন্তলম নাটকটি ইংরেজিতে নাট্য অনুবাদ করেন এবং তিনি তার নাম দেন দ্য ফিতল রিং। এটা এই বছর পরীক্ষা মধ্যে এসে পড়া থাকলে অবশ্যই 2 নম্বর পেয়ে যেতেন। এছাড়া যেমন 1791 খ্রিস্টাব্দে জর্জ ফার্স্টা, তিনি জার্মান ভাষায় এই অভিজ্ঞান শকুন্তলম নাটকটি তিনি অনুবাদ করেন। এবার আসি অভিজ্ঞান শকুন্তলমের কয়েকটি সংস্করণ পাওয়া যায়। অভিজ্ঞান শকুন্তলমের 6টি সংস্করণ পাওয়া যায়। একটি হলো বঙ্গীয় সংস্করণ, দ্বিতীয় হলো দেবনাগরী সংস্করণ, তৃতীয় হলো মিশ্র দেবনাগরী সংস্করণ, চতুর্থ হলো মৈথিল সংস্করণ, পঞ্চম হলো কাশ্মীরের সংস্করণ এবং ষষ্ঠ হলো দক্ষিণ ভারতীয় সংস্করণ। এইভাবে 6টা সংস্করণ পাওয়া যায়। এবার এখান থেকে পড়তে হবে অভিজ্ঞান শকুন্তলমের টীকা এবং টীকাকার। যে কোনো গ্রন্থ পড়তে গেলে টীকা টীকাকার আমাদের জানা দরকার বা পড়তে হয়, কারণ পরীক্ষার মধ্যে প্রশ্ন আছে। তা আমাদের অভিজ্ঞান শকুন্তলমের অনেক টীকা আছে, তার মধ্যে আমি কয়েকটা টীকা এবং টীকাকারের নাম এখানে লিপিবদ্ধ করে দিলাম। যেমন রাঘব ভট্টের অর্থ দূতনিকা টীকার একটা বিখ্যাত টীকা, চন্দ্রশেখরের সন্দর্ভ টীকা, শঙ্করের রসচন্দ্রিকা, শ্রীনিবাস আচার্যের শকুন্তলা ব্যাখ্যা টীকা, নীলকণ্ঠ দীক্ষিতের অভিজ্ঞান শকুন্তলা ব্যাখ্যান, এগুলো হলো অভিজ্ঞান শকুন্তলমের কয়েকটি বিখ্যাত উল্লেখযোগ্য টীকা। আরেকটা বিষয় আমাদের এখান থেকে নাটক থেকে পড়তে হয়, নাটকের যে সমস্ত পাত্র পাত্রী আছে তাদের পরিচয় সম্পর্কে কিন্তু আমাদের পড়তে হয়। এগুলো কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে। যেমন এবছর মিচ্ছকটিক নাটক থেকে কিন্তু, নাটকের চরিত্র থেকে কিন্তু প্রশ্ন আসে। এই চরিত্রগুলো কিন্তু আমাদের জানা দরকার, কে কোন চরিত্র অভিনয় করেছে। অনেক সময় হবে ধরুন কয়েকটা নাম দিয়ে দিল যে এর মধ্যে কোন দুটি চরিত্র অভিজ্ঞান শকুন্তলমে আছে, এরকম প্রশ্ন আসতে পারে। এই জন্য চরিত্রগুলো আমাদের ভালো করে জানা উচিত। এখানে যে সমস্ত পুরুষ চরিত্র বা পাত্র আছে, যেমন দুষ্যন্ত জানে ওখানকার রাজা, তিনি হস্তিনাপুরের রাজা, তিনি ধীরদত্ত শ্রেণীর নায়ক, সুত দুষ্যন্তের সারথি, বৈখানস কর্ণের শিষ্য, মাধব্য ছিল বিদূষক, রৈবতক দ্বারপাল করবক রাজার বার্তাবহ, হারিত কর্ণের শিষ্য, কর্ণ হল শকুন্তলার পিতৃপুত্র বা কুলপতি, সাঙ্গরব সারদ ছিল কর্ণের শিষ্য, সোমবাদ ছিল দুষ্যন্তের পুরোহিত, দিবর হলো যে জেলে যে আংটিটা পেয়েছিল, মাতুলিক হলো ইন্দ্রের সারথি, সর্বদমন হলো দুষ্যন্তের পুত্রের নাম, মারি ছিল মহর্ষি প্রজাপতি, গালাভ হলো মারিজের শিষ্য, জয়ন্ত হলো ইন্দ্রের পুত্র, কৌশিক বা বিশ্বামিত্র হলো শকুন্তলার জন্মদাতা পিতা, পিষণ হলো দুষ্যন্তের অমাত্য, ধনমিত্র হলো সমুদ্রগামী বণিক, মার্কেন্ডে হলো সর্বদমনের খেলার সাথে। এই চরিত্রগুলো আমাদের জানতে হবে। স্ত্রী পাত্রের মধ্যে শকুন্তলা, তিনি হলেন নায়িকা, দুষ্যন্তের পত্নী, তিনি মুগ্ধা নায়িকা, অনুসভা প্রিয়ঙ্কতা শকুন্তলার সখী, গৌতমী হলো বিদ্যা তাপসী, মেনকা হলো শকুন্তলার জন্মদাত্রী মাতা, সানুমতি হলো মেনকার সখী, সুব্রতা হলো মারিচ আশ্রমের তাপসী, অদিতি হলো মারিচের পত্নী, অংশবতী হলো দুষ্যন্তের পত্নী, বসুমতী দুষ্যন্তের পত্নী। মানে দুষ্যন্তের টোটাল 3টা পত্নী ছিল। এবার এই অভিজ্ঞান শকুন্তলমের 7 অঙ্কের নাম কি? নাম অঙ্কের নাম পরীক্ষার মধ্যে প্রশ্ন আছে, বা এমন হতে পারে এই অভিজ্ঞান শকুন্তলমের নামগুলো অঙ্কের নামগুলো এলোমেলো করে দেবে, ঠিক আছে, আপনাকে ক্রমানুসারে সাজাতে হবে। এই জন্য 7টি অঙ্কের নাম একদম যেমন আছে তেমনভাবে পড়বেন, কার স্পিকার অনার্স অফ করবেন। কারণ প্রথম অঙ্কের নাম হলো আশ্রম প্রবেশ, দ্বিতীয় অঙ্কের নাম হলো আশ্রম নিবেশ, তৃতীয় অঙ্কের নাম হলো মিলনম, চতুর্থ অঙ্কের নাম হলো বিদা, পঞ্চম অঙ্কের নাম হলো প্রত্যাখ্যানম, ষষ্ঠ অঙ্কের নাম হলো পশ্চাত্তাপ, সপ্তম অঙ্কের নাম হলো পুনর্মিলন। এই হলো 7টি অঙ্কের নাম। তার মধ্যে অভিজ্ঞান শকুন্তলমের এই যে 7টি অঙ্ক আছে, কার স্পিকার অন আছে? স্পিকার অফ করুন। জ্যোতিকা মন্ডল, স্পিকার অন আছে, অফ করুন। স্পিকার অফ করুন, তাহলে সমস্যা না, এগুলো তো আর বলে দেওয়ার বিষয় না, যারা এখানে ক্লাস করেন সবাই যথেষ্ট বড়।
নম্রভদ্র, মানে ক্লাসিক্যাল স্পিকার অন থাকলে সবারই সমস্যা হবে, এটা আমার জায়গায় আপনার থাকলে আপনারও সমস্যা হতো। যাই হোক, এবার এই অভিজ্ঞান শকুন্তলম নাটক যে আছে, সাতটি অঙ্কটা আছে, এই সাতটি অঙ্কের মধ্যে কিন্তু চতুর্থ অঙ্ক শ্রেষ্ঠ। একটা যেমন শ্লোক আছে, কালিদাসের নাটকম কি যেন বললাম, ভুলে গেলাম শ্লোকটা, এখনই মাথা ছিল, দাদা একটা শ্লোক আছে আর কি, ঠিক আছে নাটক আছে ভুলে গেলাম, সরি মাথায় একটু আগে ছিল এখন ভুলে গেলাম, তা যে একটা শ্লোক আছে সেখানে যেমন বলা আছে নাটকের মধ্যে যেমন অভিজ্ঞান শকুন্তলম সুন্দর, এই অভিজ্ঞান শকুন্তলম আবার সাতটা অঙ্ক যে আছে তার মধ্যে আবার চতুর্থ অঙ্ক শ্রেষ্ঠ, যেখানে শকুন্তলা তার প্রতিক্রিয়া যাচ্ছে। এই চতুর্থ অঙ্কের চারটা শ্লোক আছে যেটা শ্লোক চতুষ্টের মধ্যে পড়ে বা বিখ্যাত শ্লোক, তার মধ্যে একটা হলো যাস্কতদ্ব শকুন্তলেতি হৃদয় সংশ্লিষ্ট মধ কণ্ঠে একটা শ্লোক আছে, অসমান সাধু বিচিন্ত বলে একটা শ্লোক আছে দেখুন চতুর্থ অঙ্কের, অর্থই কন্যা পরকে এব তামত সংশ্লিষ্ট পরিগ্রহিত এটা একটা শ্লোক আছে, তারপরে সুশ্রষ গ্রহণ করো প্রিয় সুখ বৃত্তি এই যে শ্লোকটা আছে, এই চারটা শ্লোকে শ্লোক সত্যের মধ্যে পড়ে। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের সবার কাছে বই থাকলে বইটা একটু বের করে নেন, কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট বা কোন কোন শ্লোকগুলো পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেটা বলে দিচ্ছে, যতটা পারা যায় একটা ক্লাসের মধ্যে সেটা বলে দিই। প্রথমত আমাদের অভিজ্ঞান শকুন্তলমের যে নান্দী শ্লোক আছে, এটা তো আমাদের অবশ্যই মুখস্থ রাখা দরকার, যে কোনো ভাইবা দিতে গেলে কিন্তু এই শ্লোকটা থেকে আমাদের পরীক্ষা আমাদের প্রশ্ন আসে বা এই শ্লোকটা মুখস্থ ধরে, এই জন্য এই শ্লোকটা সবাই মোটামুটি মুখস্থ রাখবেন, আশা করি আপনাদের মুখস্থ আছে। ঠিক আছে, আচ্ছা কারো যদি মুখস্থ থাকে পর বলুন দেখি, যে সুর করে বলতে পারেন, কারো যদি শ্লোকটা মুখস্থ থাকে তাহলে সুর করে বলতে পারেন। আচ্ছা কারো জানা মুখস্থ আছে? পথ নান্দি শ্লোকটা, আচ্ছা আচ্ছা সুর আমারও হবে না, ঠিক আছে, তা আমি শুনতে চাইছিলাম যে আপনারা পারেন কিনা, ঠিক আছে সুর করে আমি ওইভাবে মানে চর্চা নাই, সত্যি কথা বলতে এটা চর্চার বিষয়, চর্চা করলেও ঠিক আছে আমি এমনি পড়ে দিচ্ছি। ঠিক আছে, তো যাই হোক, তা আমাদের অভিজ্ঞান শকুন্তলমের প্রথম যে শ্লোকটা আছে এটা তো অবশ্যই বিখ্যাত শ্লোক, নান্দি শ্লোক বা মঙ্গলাচরণ পড়তে পারি, এবং এটা বলি যে বিভিন্ন ভাইবাতে গেলে কিন্তু এই শ্লোক থেকে বা শ্লোকটা মোটামুটি ভাইবাতে ধরে আর কি, এই শ্লোক থেকে বা শ্লোকের থেকে প্রশ্ন বা শ্লোকটা মুখস্থ ধরে, তাই এটা মুখস্থ করবেন সবাই। তো যাই প্রথম অঙ্কে শুরু হচ্ছে, এখানে যে নান্দী শ্লোক আছে সেটা হলো ইয়া সৃষ্টির ষষ্ঠ রাধা বহুতি বিদেহূতং ইয়া হবির যা চৌহত্রী এ দে কালং বিদত্ত স্তুতি বিষয় কোন ইয়া স্থিত ভাব বিশ্বম ইয়া মাহ সর্ব বীজ প্রকৃতির ইতি ইয়া প্রাণীন প্রাণবন্ত প্রত্যক্ষাভি প্রপন্ন স্তন বীরবত বস্তা বীরষ্টা ভীরসাহ। এই হলো আমাদের অভিজ্ঞান শকুন্তলমের প্রথম যে আছে নান্দী শ্লোক। এই শ্লোকের মানে কি? এই শ্লোকের মানে বলছে যে যে মূর্তি সষ্টা প্রজাপতি ব্রহ্মার অব্যবহিত পূর্বে ছিল সেটাকে জল, আমরা জানি এই যে পৃথিবী সৃষ্টির পূর্বে কিন্তু জলময় ছিল, চারদিকে জল আর জল, সেটা না সদে সূক্তের মধ্যে আছে, আবার মনুসংহিতা যদি পড়ি প্রথম যে আছে প্রথম অধ্যায় সেখানে কিন্তু বলা আছে সৃষ্টির পূর্বে কিন্তু পৃথিবী জল আর জল ছিল, তো এই জন্য এখানে যেমন বলছে যে যে মূর্তি স্রষ্টা প্রজাপতি ব্রহ্মার পূর্বে ছিল, কোন মূর্তি ছিল? জল একটা। তারা বলছে যে মূর্তি শাস্ত্র বিধান অনুসারে প্রদত্ত হব্য গীতাদি বহন করার অগ্নি, আমরা জানি আমরা যে যত যাগযজ্ঞ করি এই সমস্ত যাগযজ্ঞ কে বহন করে নিয়ে যাচ্ছে স্বর্গে? অগ্নি, অগ্নি, এই জন্য অগ্নিকে কিন্তু দেবতাদের মুখ বলা হয়, কারণ অগ্নি যদি না থাকতো তাহলে এই যে আমরা পৃথিবীতে এত যাগযজ্ঞ এত গীতাদি মানে হবন করছি এগুলো কিন্তু অগ্নি না থাকলে কিন্তু দেবতাদের কাছে পৌঁছতো না, এই জন্য কিন্তু অগ্নিদের দেবতাদের মুখ বলা হয় বা দেবতাদের কিন্তু দূত বলা হয়, কারণ অগ্নি যদি না থাকে তাহলে কিন্তু দেবতারা না খেয়ে মরে থাকবে। এই বিষয়ে একটা কাহিনীও আছে, কাহিনীটা এরকম যে অগ্নি সবসময় কি করে, দেবতাদের এই সমস্ত যে আমরা যাগযজ্ঞ করি এগুলো সব কিন্তু স্বর্গে তিনি দেবতাদের কাছে পৌঁছে দিচ্ছেন, কিন্তু দেবতারা কোনোদিন অগ্নিকে তার ভাগটা নেওয়ার কথা বলে না, যার ফলে অগ্নির খুব রাগ হলো, একবার সে কি করলো অগ্নি জলের মধ্যে গিয়ে লুকিয়ে পড়লো, জলের মধ্যে লুকিয়ে পড়লে পৃথিবীর মধ্যে এত যাগযজ্ঞ হচ্ছে আর দেবতারা যে মানে বলশালী বা স্ট্রং হয় সেটা কিন্তু আমরা যত যাগযজ্ঞ পূজা অর্চনা করি তার আমরা যে সমস্ত হবিয়াদি দিই সেগুলোতে কিন্তু তারা বলশালী হয়। তো যাই হোক, যেহেতু অগ্নি জলের মধ্যে গিয়ে লুকিয়ে আছে যার ফলে পৃথিবীতে যত যাগযজ্ঞ আদি হচ্ছে সেটা কিন্তু দেবতাদের কাছে পৌঁছচ্ছে না, তখন দেবতারা কি করলো অগ্নির কাছে এলো এবং বলল যে যখন আমরা কোনো যাগযজ্ঞ করবো তার যে প্রথম ভাগ সেটা অগ্নিই পাবে, ঠিক আছে, তারপরে কিন্তু অন্যান্য দেবতারা সেটা পাবে, এই জন্য দেখবি আমরা যখন যাগযজ্ঞ করা হয় অগ্নির কিন্তু আহুতিটা প্রথমে দেওয়া হয়, মানে অগ্নি ভাগটা পরে পায় তারপর অন্যান্য দেবতারা পায়। তো যাই হোক, এখানে বলছে যে যে মূর্তি শাস্ত্র বিধান অনুসারে কি করে প্রদত্ত হবি মানে গীতাদি বহন করে কে করে? অগ্নি বহন করে। তারপরে বলছে যে মূর্তি হোম সম্পাদন করে অর্থাৎ যজমান, আমরা জানি
আমাদের তো বাড়িতে পূজা অর্চনা করে, আমরা যজমান মানে কি যে পূজা অর্চনা করায়, যেমন আমার বাড়িতে পূজা হচ্ছে বলুন যজমান, তো এই হোমগুলো কে করছে? যজমান করছে। তারপরে বলছে যে যে মূর্তি দ্বয় সময় বিধান করে, বলছে সূর্য এবং চন্দ্র। আমরা জানি সূর্য এবং চন্দ্রের অবস্থান অনুসারে কিন্তু এই যে বিভিন্ন গ্রহ মানে অমাবস্যা পূর্ণিমা তিথি এই সমস্ত কিন্তু হয়। এই জন্য বলছে যে মূর্তি দ্বয় সময় বিধান করে, অর্থাৎ কে বিধান করে? সূর্য এবং চন্দ্র। বলছে কর্ণেন্দ্রিয় কর্ণেন্দ্রিয় কার্যগুণ যে মূর্তি সমগ্র বিশ্ব জুড়ে রয়েছে, অর্থাৎ আকাশ। আমরা জানি যে শব্দগুণ আকাশম, ঠিক আছে, শব্দের মানে শব্দটা কে ধারণ করে? আকাশ। আকাশ যদি না থাকতো তাহলে কিন্তু আমরা শব্দ শুনতে পেতাম না। এই জন্য বলছে যে কর্ণেন্দ্রিয় কার্য যে মূর্তি সমগ্র বিশ্ব জুড়ে আছে, কি আকাশটা গোটা পৃথিবী জুড়ে আছে, এটা হলো আকাশ একটা মূর্তি। তারপর বলছে পৃথিবীর উপর বিদ্যমান যে মূর্তিকে সকল বীজের আধার বলা হয়। এই যে পৃথিবীতে যত গাছপালা হয় সব কিন্তু পৃথিবীর মধ্যে হয়, পৃথিবী হলো আধার। পৃথিবী না থাকলে কিন্তু আমরা বা কোথায় থাকতাম? গাছপালা পশু পাখি বা কোথায় থাকতো? তাহলে সকল বীজের আধার কি পৃথিবী। নেক্সট বলছে বায়ুরূপে বিদ্যমান যে মূর্তি দ্বারা প্রাণী সকল বল সম্পন্ন হয়ে থাকে, প্রত্যক্ষ অষ্টমূর্তি দ্বারা সেই শিব তোমাদের রক্ষা করুন। এবং আমরা যদি বায়ু মানে অক্সিজেন যদি না নেই তাহলে কিন্তু আমরা বলহীন হয়ে যাবো, মারা যাবো। এই জন্য বলছে যে বায়ুর দ্বারা কি করি আমরা বল সম্পন্ন হয়ে থাকে প্রাণী সকল? বলছে প্রত্যক্ষ অষ্টমূর্তি ধর, এইভাবে অষ্টমূর্তি ধর, শিবের যে অষ্টমূর্তি আছে সেই অষ্টমূর্তি ধর শিবের আমাদের রক্ষা করুন। অর্থাৎ এখানে আমাদের এই যে মঙ্গলাচরণ বলি বা নান্দ শ্লোক বলি, এখানে মহাকবি কালিদাস কার স্তুতি করেছেন? অষ্টমূর্তি ধর, তিনি শিবের স্তুতি করেছেন। এবং শিবের অষ্টমূর্তি কি কি? যেটা বললাম জল, অগ্নি, যজমান, সূর্য, চন্দ্র, আকাশ, পৃথিবী এবং বায়ু, ঠিক আছে। এবং এই শ্লোকটা যে আছে এই শ্লোকটাকে নান্দ শ্লোক বলা হয় বা মঙ্গলাচরণ শ্লোক বলা হয়। আমরা জানি আমাদের ভারতীয় পরম্পরা অনুসারে যে কোনো শুভ কাজের পূর্বে মঙ্গলাচরণ বিধেয় বা মঙ্গলাচরণ করা হয়, এবং এটা আমাদের একটা ভারতীয় সংস্কৃতি বা ঐতিহ্য বা পরম্পরা কিন্তু চলে আসছে। এবং বলা হয় মঙ্গলাচরণ করলে গ্রন্থ নির্বিঘ্নে পরিসমাপ্তি হয়। অর্থাৎ মঙ্গলা যারা আস্তিকবাদী আছেন তারা বলছেন যে মঙ্গলাচরণের সাথে গ্রন্থ সমাপ্তির একটা কার্যকারণ সম্পর্ক আছে। অর্থাৎ যদি আমি মঙ্গলাচরণ করব গ্রন্থ আমার নির্বিঘ্নে সমাপ্তি হবে, যদি না করি তাহলে গ্রন্থ নির্বিঘ্নে সমাপ্তি হবে না। কিন্তু যারা নাস্তিকবাদী, যারা ঈশ্বর বিশ্বাস করে না, তারা বলছেন যে মঙ্গলাচরণের সাথে এই গ্রন্থ সমাপ্তির কোনো কার্যকারণ সম্পর্ক নেই। কেন বলছেন? কারণ তিনি উল্লেখ করেছেন এক্ষেত্রে যে আমরা জানি বাণভট্টের দুটি গ্রন্থ আছে, একটা হলো হর্ষচরিত এবং বাণভট্ট। সেক্ষেত্রে দেখা গেছে কবি কিন্তু মঙ্গলাচরণ করেছেন, তবু কিন্তু তার গ্রন্থ তিনি সম্পন্ন করে যেতে পারেননি। আবার উদয়নের কিরণাবলী বলে একটা গ্রন্থ আছে যেখানে দেখো একটাও মঙ্গলাচরণ নেই, কিন্তু তার গ্রন্থ নির্বিঘ্নে পরিসমাপ্তি হয়েছে। সুতরাং আমরা বলতে পারি না যে মঙ্গলাচরণ থাকলেই গ্রন্থ নির্বিঘ্নে পরিসমাপ্তি হবে। তবে যেটা বলা হয় মঙ্গলাচরণ হলো আমাদের একটা ভারতীয় সংস্কৃতির একটা অঙ্গ বা ঐতিহ্য বা পরম্পরা, সেটা সে সুদূর বৈদিক কাল থেকে চলে আসছে। সেই পরম্পরাকে রক্ষণ করতে গিয়ে মহাকবি কালিদাস তার গ্রন্থে শুরুতে তিনি কিন্তু অষ্টমূর্তি ধর শিবের কিন্তু স্তুতি করেছেন। আবার এই শ্লোকটাকে কিন্তু আমাদের নান্দী শ্লোক বলা হয়। নান্দী কাকে বলা হয়? বলছে আশীর্বচন সংযুক্ত স্তুতি যস্ম প্রযোজ্যতে দেব দ্বিজ নিপাদিনা তসমন নান্দীতে সংগীতা। অর্থাৎ যার দ্বারা, অর্থাৎ যার মাধ্যমে আশীর্বাদ বা দেবতা দ্বিজ প্রভৃতির স্তুতি করা হয় এবং যার দ্বারা সকলের মনে আনন্দ উৎপন্ন হয় তাকে বলা হয় নান্দী। এই নান্দী হলো চার প্রকারের, নম নমস্কৃতি মাঙ্গলিকে আসি পত্রগুলি। অর্থাৎ নান্দী হলো চার প্রকারের, নমস্কারমূলক, মাঙ্গলিক মঙ্গলমূলক, আশীর্বাদমূলক এবং পত্রাবলীর মূলক। তার মধ্যে আমাদের অভিজ্ঞান শকুন্তলমের যে নান্দিটা আছে সেটা হলো এখানে পত্রাবলীর শ্রেণীর নান্দি। কারণ এখানে পত্রাবলীর শ্রেণীর নান্দি বলা হয়েছে যে নান্দিতে নাটকের ঘটনা বীজ আকারে শ্লেষ বা সমাশক্তির মাধ্যমে বর্ণিত হয় তাকে বলা হয় পত্রাবলীর শ্রেণীর নান্দি। তা আমাদের অভিজ্ঞান শকুন্তলমের যে নান্দি আছে এটা হলো পত্রাবলীর শ্রেণীর নান্দি। এবং আরেকটা বিষয় হলো যেটা বললাম, এখানে কিন্তু এই নান্দির মাধ্যমে কিন্তু শ্লেষ বা সমাশক্তির মাধ্যমে কিন্তু গোটা অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিষয়বস্তু কিন্তু এখানে সূচিত হয়েছে। একটা মানে তো বলে দিলাম এখানে অষ্টমূর্তি ধর শিবের স্তুতি করা হয়েছে, আবার যেটা বললাম শ্লেষ বা সমাশক্তির মাধ্যমে এখানে কিন্তু গোটা অভিজ্ঞান শকুন্তলমের বিষয়বস্তুটাই কিন্তু এখানে সূচিত হয়েছে। যেমন বলে দিচ্ছি, যেমন এখানে যেটা বললাম যে অষ্টমূর্তি ধর শিবের বন্দনা করা হয়েছে এবং যার দ্বারা কিন্তু একই সাথে কিন্তু অভিজ্ঞান শকুন্তলম নাটকের গোটা বিষয়বস্তুটা এখানে সূচিত হয়েছে। যেমন আমরা জানি ওখানে ঈশ বলতে কাকে বোঝানো হয়েছে? শিবকে। কিন্তু এখানে বলা হয়েছে ঈশ বলতে রাজা দুঃসন্তকে বোঝানো হয়েছে, রাজা হলো শরীরী। আমরা মনুসংহিতা গ্রন্থে পড়েছি যে রাজা কি হয়, রাজা কিন্তু অগ্নি, বরুণ, যম, ইন্দ্র, বায়ু প্রভৃতি আটটি দেবতার অংশ নিয়ে গঠিত। সেই কারণে এখানে অষ্টমূর্তি দেওয়া শিবের সঙ্গে কিন্তু রাজা দুঃসন্তকে তুলনা করা হয়েছে, কারণ তিনি একটা দেবতার অংশ। ষষ্ঠ আধ্যা সৃষ্টি এর পদের দ্বারা এখানে শকুন্তলাকে বোঝানো হয়েছে।
কারণ শকুন্তলার পূর্বে এইরকম সুন্দরী রূপলাবণ্যময়ী কেউ পৃথিবীতে জন্মগ্রহণ করেননি, এই জন্য ষষ্ঠ আদ্যা সৃষ্টেই পত্রের দ্বারা শকুন্তলাকে বোঝানো হয়েছে। আবার ইয়া বিধিহিতং হবির্বহতি, এখানে এই পদের দ্বারা দুষ্যন্তের ষোড়শ বিধি অনুসারে নিষিক্ত শুক্রজাত গর্ভ যে শকুন্তলা ধারণ করেছে সেটাকে বোঝানো হয়েছে। এখানে হচ্ছে বলতে মহর্ষি কর্ণকে বোঝানো হয়েছে, এ দে কালম বিধত্ত, এই পদের দ্বারা এখানে অনুসয় এবং পিয়ংবদাকে বোঝানো হয়েছে, এবং সখী কর্তৃক সাপকালের যে সূচনা, সাপান্তকালের যে সূচনা সেটা এখানে সূচিত হয়েছে। সর্ববীজ প্রকৃতি, এই পদের দ্বারা এখানে সর্বদমন তথা মাতা শকুন্তলাকে বোঝানো হয়েছে। এয়া প্রাণিন্য প্রাণবন্ত, এর দ্বারা ভরতের সঙ্গে শকুন্তলার নিজ রাজ্যে আগমন বোঝানো হয়েছে। সুতরাং আমরা দেখলাম এই যে নান্দী শ্লোক আছে, এই নান্দী শ্লোকের মাধ্যমে কিন্তু গোটা অভিজ্ঞান শকুন্তলম নাটকে বিষয়বস্তুটাই কিন্তু এখানে সূচিত হয়েছে। তো যাই হোক, এই প্রথম শ্লোকটা মুখস্থ করবেন, এখানে কোন শ্রেণীর নান্দী আছে বা শিবের জ্যেষ্ঠমূর্তি আছে সেটা কি কি এটা মনে রাখবেন, এবং এখান থেকে কিন্তু এবার সিট পরীক্ষায় দেখবেন এই নান্দী থেকে একটা প্রশ্ন ছিল। তো যাই হোক, এরপরে আমাদের এখান থেকে কি কি শ্লোক পড়তে হবে একটু বলে দিচ্ছি সংক্ষিপ্তভাবে। 2 নম্বর যে শ্লোকটা আছে সেটা একটু পড়ে নেবেন, যে আ পরিদূষা দূষাং ন সাধুমন্যে প্রয়োগ বিজ্ঞানম বলদপি শিক্ষিত নামাত্মন প্রত্যং চেতন। এর মানে কি বলছে, যে যতক্ষণ পর্যন্ত পণ্ডিত বর্গের তুষ্টিবিধান না হয় ততক্ষণ অভিনয় নৈপুণ্য যথাযথ হয়েছে বলে মনে করতে পারি না, কেননা যথেষ্ট শিক্ষিতদের মন নিজের যোগ্যতা সম্পর্কে নিঃসংশয় হয় না। এটা হলো সূত্রধারের উক্তি। এখানে আমরা জানি যে সূত্রধারে কিন্তু তিনি যে নোটি বলছেন যে আপনার প্রয়োগ নৈপুণ্যে কোনো প্রকার ত্রুটি থাকবে বলে আমার মনে হয় না, তখন সূত্রধার বলছেন এই জগতে মানে যতক্ষণ পণ্ডিত বর্গের তুষ্টিবিধান মানে মন সন্তুষ্ট না হয় ততক্ষণ কিন্তু আমার অভিনয় ঠিকঠাক হয়েছে সেটা কিন্তু আমি বলতে পারি না। মানে যারা প্রকৃত শিক্ষিত বলছে তাদের মনে একটা সবসময় সংশয় থাকে, যদিও তারা তাদের কাজে সম্যকভাবে করে, কিন্তু যতক্ষণ মানে তারা পণ্ডিত বর্গের মন সন্তুষ্ট করতে না পারছেন বা অন্যেরা প্রশংসা না করছেন ততক্ষণ কিন্তু সেটাকে ভালো বলে গণ্য করা যায় না। যেমন আমি যাই পড়াচ্ছি, এখন আপনাদের যদি ভালো না লাগে তাহলে কিন্তু এই পড়ানোর কোনো মানে হয় না, এটা কিন্তু ব্যর্থ বা জিরো। যদি আপনাদের ভালো লাগে তবে কিন্তু এই পুনর সার্থকতা। কিন্তু যারা প্রকৃত শিক্ষিত যেটা বললাম তারা কিন্তু নিজের কাজে একটু মানে সংশয় প্রকাশ করে। এখানে সূত্রধার যদিও তার প্রয়োগ নৈপুণ্য কোনো প্রকার ত্রুটি নেই, তবুও কিন্তু তার মনে একটা সংশয় এবং বলছে যতক্ষণ পর্যন্ত এই সবার মধ্যে যারা মানে পণ্ডিত বা দর্শকবৃন্দ আছেন যতক্ষণ পর্যন্ত তার এই নাটক দেখে সন্তুষ্ট বিধান না হয় ততক্ষণ আমার অভিনয় নৈপুণ্য ঠিকঠাক বলে হয়েছে সেটা কিন্তু আমি বলতে পারি না। তো যাই হোক, এটা এই শ্লোকটা একটু পড়বেন। তারপরে যেমন এখানে আমাদের প্রথমে কিন্তু আজকে যে অভিজ্ঞান শকুন্তলম নাটক হবে এখানে কিন্তু ওই নান্দীর পরে কিন্তু উল্লেখ আছে আর কি প্রথম অঙ্কের মধ্যে, ওটা একটু দেখে রাখবেন। তারপরে যেমন এখানে এক কোনটা এখানেও ওই যে অভিজ্ঞান কালিদাসের, কালিদাস রচিত যে অভিজ্ঞান শকুন্তলম নাটকটা হবে সেটা উল্লেখ একটু আগে ছিল ওই নান্দে, মানে যেটা ওই সূত্রধারের শ্লোকটা পড়লাম তার আগে ছিল, সেটা একটু দেখতে রাখবেন। তারপর এখানে যেমন গ্রীষ্মকালের উল্লেখ যে আছে সেটা মনে রাখবেন, প্রথম অঙ্কে যদি প্রশ্ন আসে যে কোন কালের উল্লেখ আছে তাহলে কিন্তু গ্রীষ্মকালের উল্লেখ আছে, কারণ 3 নম্বর শ্লোকের উপরে কিন্তু আছে যে ওই যে মানে সূত্র যা যেমন নোটিক একটা গ্রীষ্মকাল অবলম্বন করে একটা গান করতে বলেছিল সেটা। তারপরে যে যে নোটির যে গানটা আছে গানটাও আপনারা মনে রাখবেন, ঈশ্বদেশ চুম্বিতানি। তারপরে একের পাঁচে দেখবেন যাবেন, বই থাকলে কিন্তু সুবিধা, বই না থাকলে কিন্তু খুঁজে পাবেন না। বইয়ের একের পাঁচের পরে সব শ্লোক তো আছে, কিছু কিছু টেক্সট লাইন আছে সেগুলো বলতে দাগাতে হবে, যার বই আছে দাগিয়ে নিন, যারা নাই তারা শুনুন পরে ইউটিউবে আপলোড করে সেখান থেকে আবার দাগিয়ে নেবেন। একের 5 নম্বর যেমন আছে না, অহরাগ বদ, ঠিক আছে যেটা বললাম একের পাঁচ যে আছে, একের পাঁচের মধ্যে আছে যেমন অহরাগ বদ্ধ বদ্ধ চিত্ত বৃত্তি রালিখিত ইব, এই যে লাইনটা আছে এই লাইনটা দাগ দিয়ে নিন, এর বক্তাকে শত্রুতার, ঠিক আছে এই লাইনটা দাগ দিয়ে নিন। তারপর যেটা আছে শত্রুতার নিচে আছে না, অস্মিন ক্ষণে বিস্মিতং খলু মায়া, এই লাইনটা দাগ দিয়ে নিন। তারপরে 5 নম্বর যে শ্লোকটা আছে সেই শ্লোকটাও দাগ দিয়ে নিন, একটু স্লো বললে তো তাহলে এটা মানে এখানে মানে বেশিক্ষণ তো সময় নাই না অনলাইনে, এটা সুবিধা মানে অসুবিধা আর কি, তার অনেক কম ক্লাস হয়ে যাবে, দীর্ঘ লেন্থ হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে। আচ্ছা যেটা বললাম যে
একের পাছে শত্রুতারা যেটা লাইনটা বললাম, অহ রাগ বদ্ধ চিত্ত এই লাইনটা থাকতেন। তারপরে শত্রুতার মধ্যে যে আছে অস্মিন ক্ষণে বিস্মিতম খোলময়া এই লাইনটা থাকতেন। তারপরে 5 নম্বর যে শ্লোকটা আছে, তবস্মি গীত রাগান হারিণ প্রসবং হৃদহ এষ রাজব দুষ্যন্ত সারাঙ্গন অতি রং অতি রং হসা, এই লাইনটা এই শ্লোকটা আপনারা পড়বেন। এটা হলো এখানকার আমাদের প্রস্তাবনা শ্লোক। যেমন এখানে কি আছে বলতে, তোমার সঙ্গীত মাধুর্যে আমি এতক্ষণ তেমনই গভীরভাবে আকৃষ্ট হয়েছিলাম যেমন এই রাজা দুষ্যন্ত অতি বেগবান হরিণের দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হয়েছিল। তো এটা হলো অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রস্তাবনা শ্লোক। তো এটা হলো যেটা বলা, প্রথমত এখানে জানতে হবে একটু প্রস্তাবনা কাকে বলা হয়, যদি এগুলো দর্শকের বিষয় বা নাট্য আমাদের সাহিত্য দর্পণের মতো ছিল ষষ্ঠ পরিচয় তা বলে দিই। প্রস্তাবনা হলো মানে নাটকের যে অংশে সূত্রধার নটনটি কি করবেন, নাটকের যে মূল বিষয় সেই মূল বিষয়টি উপস্থাপন করবেন, সেটাকে বলা হয় প্রস্তাবনা। অ্যাকর্ডিং টু সাহিত্য দর্পণ অনুসারে প্রস্তাবনাকে 5 ভাগে ভাগ করা হয়, উদ্ঘাত, কথোদ্ঘাত, প্রয়োগাতিশয়, প্রবর্তক এবং অবলোকিত। আবার দর্শরূপকের মধ্যে 5 ভাগে ভাগ আছে, কিন্তু প্রথমে 3টা ভাগে ভাগ করা হয়েছে, পরে 2টাকে বিধির অঙ্গরূপে অ্যাড করে সেখানেও 5 ভাগে প্রস্তাবনাকে ভাগ করা হয়েছে। তা আমাদের এই যে শ্লোকটা ছিল, এই শ্লোকটার তবাস্মি গীত রাগান হারিণ প্রসঙ্গিত, এই শ্লোকটা কিন্তু অভিজ্ঞান শকুন্তলম নাটকের বললাম যে প্রস্তাবনা শ্লোক। এখানে একদিকে যেমন কি আছে, একদিকে এটাকে অবলিখিত শ্রেণীর প্রস্তাবনাও বলা হয় মানে বলা যায়, আবার রাঘব ভট্ট এই প্রস্তাবনাকে প্রয়োগাতিশয় প্রস্তাবনা বলেছেন। যেমন এখানে যেটা যদি আমি এটাকে অবলিখিত শ্রেণীর প্রস্তাবনা বলা হয়, তাহলে অবলিখিত শ্রেণীর প্রস্তাবনা কাকে বলা হয় সেটাকে জানতে হবে। বলছে যে প্রস্তাবনা একটি বিষয়ের প্রশংসা চলে সাদৃশ্য হেতু বিষয়ান্তরের প্রশংসুক্ত হয়, সেই প্রশংসায় উপমান রূপে বর্ণিত নাটকীয় পাত্রের প্রবেশ ঘটে তাকে বলা হয় অবলোকিত। যেমন এখানে দেখলাম এই শ্লোকটার মধ্যে সূত্রধার বলছে তোমার গানে আমি গভীরভাবে আকৃষ্ট হয়ে গেছিলাম যেমন ভাবে রাজা দুষ্যন্ত সেই হরিণের প্রতি আকৃষ্ট হয়েছে। তাহলে একটা বিষয় বর্ণনা করতে গেলে আর একটা বিষয়কে টেনে আনলো, এই কারণে এটাকে অবলোকিত শ্রেণীর প্রস্তাবনা বলা হয়। আবার রাঘব ভট্ট এই প্রস্তাবনাকে প্রয়োগাতিশয় প্রস্তাবনা বলা হয়। এখানে বলা আছে প্রয়োগাতিশয় প্রস্তাবনা কাকে বলা হয়, বলছে যেখানে একটি প্রসঙ্গ আলোচনা থেকে প্রসঙ্গান্তর অবতারণা করা হয় তাকে বলা হয় প্রয়োগাতিশয় প্রস্তাবনা। ঠিক আছে, তো এখানে যেটা বললাম পরীক্ষার মধ্যে 2টা অপশন থাকবে না, যে কোনো একটা থাকবে। ধরুন কোনো সময় যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে অভিজ্ঞান শকুন্তল নাটকের প্রস্তাবনা কোন শ্রেণীর, যদি অবলোকিত এবং প্রয়োগাতিশয় থাকে তাহলে 2টাই ঠিক, এবার যে কোনো একটা পরীক্ষার মধ্যে থাকবে আর কি, 2টা একসাথে থাকবে না। যদি 2টা থাকে তাহলে 2টাই ঠিক, এবার এখানে যেটা তারা বুঝবে সেটাই। 6 নম্বর যে শ্লোকটা আছে সেই 6 নম্বর শ্লোকটা মুখস্থ করবেন, সেখানকার যে লাইনটি আছে না, মৃগানুসারিণং সাক্ষাৎ পশ্যামিব পিনাকিনং, পিনাকি কে, পিনাকি হলো শিব। এখানে সুত সেই পিনাকির সাথে কাকে তুলনা করেছেন, শিবের তুলনা করেছেন। আমরা জানি শিবের অপর নাম কি, শিবের অপর নাম হলো পিনাকি, কারণ তার পিনাক ধনুক ছিল। এবং এই যে মৃগানুসারিণং সাক্ষাৎ পশ্যামিব পিনাকিনং, এখানে একটা পুরাণের একটা কাহিনী আছে। আমরা জানি যে দক্ষের কন্যা সতীর সাথে কিন্তু শিবের বিবাহ ঘটে এবং সেটা লাভ ম্যারেজ বলতে পারি, কারণ সেখানে দক্ষ কিন্তু সেই বিবাহকে কোনোভাবেই শিবকে তার পছন্দ ছিল না। তো যাই হোক, তো একসময় দক্ষ কোনো একটা বিশাল যজ্ঞ করবে আর কি, এবং সেই যজ্ঞের মধ্যে সমস্ত দেবতা ঠিক আছে ঋষি মুনিদের নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু শিবকে নিমন্ত্রণ করা হয়নি। তার আবার দিকে বাপের বাড়িতে মনে করুন এত বড় অনুষ্ঠান হচ্ছে, মেয়েদের মতো চাই বিবাহ বাড়িতে যেতে, এদিকে পার্বতী বায়না দিচ্ছে শিবের কাছে যে সে কি করবে, সে তার পিতার যে যজ্ঞ সে যজ্ঞ অনুষ্ঠানে সে যাবে। শিব তাকে বারবার না করছে যে তুমি যদি সেখানে যাও তোমাকে অপমান করবে, সুতরাং তোমার যাওয়ার কোনো মানে হয় না। আর মেয়েদের মনে একটু চঞ্চল হয় ঠিক আছে, একটু দুর্বল টাইপের হয়, তারা সেই শিবের কথা সে মানলো না, যার ফলে কি করলো, যার ফলে পার্বতী সরি সতী তো সেখানে গেলো, কিন্তু সেখানে যাওয়ার পরে দক্ষ শিবের নামে যাতা নিন্দা করতে লাগলো এবং সে নিন্দা সহ্য করতে না পেরে সতী কি করলো, সে যে যজ্ঞের অগ্নি সেই যজ্ঞের অগ্নির মধ্যে নিজেকে আহুতি দিয়ে নিজেকে শেষ করে দিল। এই খবর যখন জানতে পারলো শিব, তখন কিন্তু সে রুদ্রমূর্তি ধারণ করে সেখানে আবির্ভূত হন এবং যজ্ঞ নাশ করতে উদ্যত হন। এবং তখন সে শিবের ভয়ে নাকি যজ্ঞ নাকি হরিণের রূপ ধারণ করেন, এবং সেই মৃগের পশ্চাৎপদ মানে পিছনে ধাওয়া করতে করতে শিবের কপাল থেকে নাকি একটা শ্বেতবিন্দু পতিত হয়েছিল এবং তা থেকে একটা ভীষণ পুরুষের জন্ম হয়, সেই পুরুষ নাকি যজ্ঞকে বধ করেন। এখানে সেই শিবের তাণ্ডব মূর্তি মানে মূর্তি দেখে যেমন হরিণ যেমন ছুটছিল, এখানে ঠিক একইভাবে দুষ্যন্ত যখন সেই হরিণের পিছনে ছুটছে, তখন সেই কাহিনীকে সুত এখানে সেই শিবের সঙ্গে তুলনা করে দুষ্যন্তকে শ্লোকটা বলছে, এটা দাগ দিয়ে রাখবেন। আচ্ছা, তারপরে
নয় নাম্বার শ্লোকটা পড়বেন। এখান এখান থেকে আরেকটা বলে দিয়ে, কোনো সময় পরীক্ষা মধ্যে ছন্দ, যেমন এবার একটা প্রশ্ন আসছিল, এখান থেকে একটা শ্লোক তুলে দিয়েছিল, কোন ছন্দ আছে, অনেক সময় ছন্দ অলঙ্কার থাকবে, সেটা একটু দেখে রাখবেন কোন ছন্দ কোন অলঙ্কার বা বক্তাকে, এগুলো পরীক্ষা মধ্যে প্রশ্ন আছে। আচ্ছা, নয় নাম্বারটা পড়বেন। নয় নাম্বারের পরে একটা লাইন আছে দেখবেন, 10 নাম্বার শ্লোকের আগে, যে আশ্রম মিগয়ং ন হন্তব্য ন হন্তব্য, অর্থাৎ আশ্রমকে মারবেন না, এটা কারোক্তি বৈখানসের উক্তি, এই লাইনটা দাগ দিন। তারপরে 10 নম্বর শ্লোকটা পড়বেন, 11 নম্বর শ্লোকটা পড়বেন, এবং তার আগে 10-এর জায়গায় যে বৈখানসের যুক্তিটা আছে, আশ্রম মিগয়ং ন হন্তব্য ন হন্তব্য, এই লাইনটা দাগ দিয়ে নিন, এটা পড়বেন। তারপরে 12 নম্বর যেটা লাইন আছে, ওই যে জন্মাজাষ্ট পুরু বংশে যুক্ত অভিনোদন, এই লাইন এই শ্লোকটাও পড়বেন, কার উক্তি, ঠিক আছে, এটা বৈখানসের উক্তি। এবং এখানে কিন্তু মানে দুঃসন্তকে আশীর্বাদ দিয়েছিল যে তার কিন্তু চক্রবর্তী লক্ষণযুক্ত পুত্র হবে, তার মানে কালিদাস কিন্তু আগেই সিগন্যাল দিয়ে দিচ্ছে যে এখানে শকুন্তলার সঙ্গে তার বিবাহ হবে, এবং তার যে পুত্র হবে সেই পুত্র কিন্তু চক্রবর্তী লক্ষণযুক্ত হবে। আমরা জানি ঋষিরা কিন্তু দিব্য দৃষ্টি মানে দিব্য শক্তি সম্পন্ন, তারা কিন্তু যেটা আশীর্বাদ দেয় সেটা কিন্তু হয়, এখানে এই আশীর্বাদের মাধ্যমে দুষ্মন্তের যে পুত্র যে চক্রবর্তী লক্ষণযুক্ত হবে সেটা কিন্তু আগে কিন্তু সিগন্যাল দিয়ে দিচ্ছে কবে, এটা বলবেন। আচ্ছা, তারপরে 15 নম্বর যে শ্লোকটা আছে, শান্তমিদ আশ্রম পদম স্ফুরতে চ বাহকত ফলমি হাস্য অথবা ভবিতব্যনাং দ্বারানি ভবন্তি সর্বত্র, এই শ্লোকটা পড়বেন, এটা হলো রাজার উক্তি। আমরা জানি রাজা দুষ্মন্ত যখন আশ্রমের মধ্যে প্রবেশ করতে যাচ্ছিল, ঠিক তা সেই সময় কিন্তু তার দক্ষিণ বাহু কম্পিত হলো, এবং অ্যাকর্ডিং টু শাস্ত্র অনুসারে দক্ষিণ বাহু যদি কম্পিত হয় তা নাকি পত্নী লাভ হয়। এখানে রাজা দুষ্মন্তের মনে হলো এই শান্ত আশ্রমে কি করে আমার পত্নী লাভ হতে পারে, তখন তারই মনে আবার হলো যেটা ভবিতব্য সেটা কিন্তু যে কোনো জায়গায় করতে পারে, অর্থাৎ যেটা হওয়া সেটা কিন্তু যে কোনো জায়গায় ঘটতে পারে, সেটা কিন্তু কোনোভাবে কালের যে গতি সেই কালের গতি কিন্তু কেউ কোনোভাবে কোনো শক্তি তারা কিন্তু আটকাতে পারে না। অর্থাৎ এই যে মানে এই যে শ্লোকটার মাধ্যমে এটা ধ্বনিত করছে যে এই মানে আশ্রম থেকে রাজা দুষ্মন্তের কি হবে, পত্নী লাভ হবে, এই বিষয়ে দুষ্মন্তের মনে একটু সংশয় উৎপন্ন হয়েছিল, পরক্ষণে তার মাথায় এলো যে যেটা ভবিতব্য সেটা কিন্তু যে কোনো জায়গায় থেকে মানে ঘটতে পারে, এটা পড়বেন। তারপরে 16 নম্বর যে শ্লোকটা আছে, 16 নম্বর শ্লোকের আগে একটা লাইন আছে দেখুন, অহ মধুর মাসাং দর্শনম, এই লাইনটা রাখ দিয়ে রাখুন, এটা রাজা মানে দুষ্মন্তের উক্তি। তারপর 16 নম্বর যে শ্লোকটা আছে সে 16 নম্বর শ্লোকটা পড়বেন, সুদান্ত দুর্লভ মৃদং, যেমন এখানে পরীক্ষা মধ্যে আসতে পারে, এখানে যেমন আছে একটা হচ্ছে উদ্যানলতা আর একটা হচ্ছে বনলতা, পরীক্ষা মধ্যে ধরুন প্রশ্ন হলো যে এখানে উদ্যানলতা বলতে কাকে বোঝানো হয়েছে, বনলতা বলতে কাদের বোঝানো হয়েছে, তো এখানে উদ্যানলতা বলতে অর্থাৎ এখানে এই শ্লোকটার বক্তা রাজা দুষ্মন্ত, তিনি এই শ্লোকটার মানে হলো যে রাজবাড়িতে দুর্লভ এই শরীর লাবণ্য যদি আশ্রমবাসীর হয় তাহলে এটা স্বীকার করতে হবে যে উদ্যানের সযত্নে লালিত লতা আজ বনের বর্ধিত লতার কাছে সৌন্দর্যে পরাভূত হয়েছে। অর্থাৎ এখানে যেটা বললাম, রাজা দুষ্মন্ত যখন তহবনে প্রবেশ করলো তখন সে তিনি ওই যে অনুসূয়া শকুন্তলা এবং প্রিয়ঙ্গদা তাদের রূপলাবণ্য দেখে মুগ্ধ হয়ে যায়, এবং সেই রূপলাবণ্য দেখে মুগ্ধ হয়ে তিনি এই কথা বলেছেন। এখানে উদ্যান লতা বলতে মানে যারা রাজপ্রাসাদের মধ্যে সযত্নে লালিত পালিত হয় যে সমস্ত রাজকুমারীরা, তাদের এখানে উদ্যানলতা বলা হয়েছে। বনলতা বলতে এখানে অনুসূয়া, তারপরে শকুন্তলা, অনুসূয়া, প্রিয়ঙ্গদা, অর্থাৎ যারা আশ্রমে লালিত পালিত হয়েছে তাদের কথা বলা হয়েছে। এবং এখানে রাজা দুষ্মন্ত বলছেন যে বনের, আমরা জানি আশ্রমের যে সমস্ত পার্কের মধ্যে যদি আমরা যাই সেখানে কি করা হয়, প্রতিদিন পরিষ্কার গাছগাছালি জল দেওয়া হয়, কত কিছু করা হয়, কিন্তু বনের মধ্যে লতা পাতার কি এত পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটা কিন্তু করে না, কত যত্ন নেয় তারা কিন্তু ন্যাচারালি বেড়ে ওঠে। এখানে রাজা দুষ্মন্ত বলছেন যে শকুন্তলা মানে অনুসূয়া, প্রিয়ঙ্গদা, তারা এই বনের মধ্যে লালিত পালিত হলেও তারা রাজপ্রাসাদের যে সমস্ত রমণীরা বা রাজকন্যারা থাকে সৌন্দর্যে কিন্তু তাদেরকেও তিনি কিন্তু পরাজিত করেছেন। তাই 16 নম্বর শ্লোকটা পড়বেন, যদি বনলতা বা উদ্যানলতা বলে প্রশ্ন আসে কাকে বলা হয়েছে সেটা পড়ে রাখবেন। তারপরে একের 16 নম্বর 17 নম্বর শ্লোকের উপরে দেখবেন একটা লাইন আছে, শকুন্তলার উক্তি মানে উক্তি, সেখানে যেন বলা আছে, ন কেবলং তাত নিয়োগ এব অস্তিমে সদরসনে অপিয়েতেস, শকুন্তলার উক্তি, এটা লাইনটা দাগ দিয়ে রাখুন, পরীক্ষা মধ্যে যদি কোনো সময় প্রশ্ন আসে লাইন তুলে দেয় যে বক্তাকে তাহলে মনে রাখবেন শকুন্তলা। তারপর রাজার এখানে একটা উক্তি আছে যে অসাধু দর্শী হলো তত্ত্ব ভবান কশ্যপ,
এই লাইনটা দেখবেন, এটা খুব ইম্পর্টেন্ট লাইন। এখানে কশ্যপকে, এখানে কশ্যপ বলতে কর্ণমুনিকে বোঝানো হয়েছে, তিনি কেন রাজা দুষ্যন্ত কেন তাকে অসাধু বলেছেন, কারণ আমরা জানি শকুন্তলা রূপ লাবণ্যময়ী, তার শরীরটা কোমল লতার মতো। সেই কোমল লতার মতো শরীরকে দিয়ে কর্ণমুনি কি করছেন, গাছে জল দেওয়াচ্ছেন। এই কাজকে রাজা দুষ্যন্ত কোনোভাবেই সমর্থন করতে পারেননি এবং তার এই সিদ্ধান্তকে রাজার অবিবেচক বলে মনে হয়েছে। সেই কারণে কিন্তু রাজা দুষ্যন্ত এখানে কর্ণমুনি অর্থাৎ কশ্যপকে কিন্তু অসাধু বলে উল্লেখ করেছেন। এবং এই যে 17 নম্বর যে শ্লোকটা আছে, সেই শ্লোকটা পড়বেন, মানে পড়বেন, এখানে যেমন বলা আছে খুব সুন্দর একটা কথা, যে যেই স্বভাব সুন্দর এই শরীরকে তপস্যার যোগ্য করার বাসনা পোষণ করেন, তিনি নিতান্ত নীল পদ্মের পাতার ধার দিয়ে কঠিন সমী গাছে শাক কাটতে চাইছেন। অর্থাৎ আমরা জানি নীল পদ্ম কেমন হয়, নীল পদ্মের পাতা কেমন হয়, কোমল টাইপের হয়, আর সমী হলো একটা শক্তপোক্ত গাছ। সে নীল পদ্মের পাতা দিয়ে কি সমী গাছের শাখাকে কি কখনো কাটা সম্ভব, কাটা সম্ভব না। তেমন ভাবে যিনি স্বভাব সুন্দরী শকুন্তলাকে যিনি আশ্রমের এই কাজে লাগিয়েছেন, সেটা কোনোভাবেই সমর্থন করা যায় না বা কোনোভাবে যুক্তিযুক্ত নয়। এই 17 নম্বর শ্লোকটা বলবেন, 18 নম্বর শ্লোকটা বলবেন, খুব ইম্পর্টেন্ট শ্লোক। কিমবিহি মধুরানাং, লাইন লাস্টের লাইনটা যে আছে, কিমবিহি মধুরানাং মণ্ডনং নাকৃতিনাম, অর্থাৎ এখানে বলা আছে যার আকৃতি সুন্দর তার স্বভাবই অলঙ্কার। এখানে কিছু সুন্দরের শ্লোকটা খুবই সুন্দর মানে উদাহরণ দিয়েছেন। এখানে যেমন কয়েকটা উদাহরণ দিয়েছেন, যে পদ্ম শৈবলায় ঘেরা থাকলেও কি লাগে, সুন্দর লাগে, চাঁদের কলঙ্ক মলিন হলেও তার সৌন্দর্যকে বৃদ্ধি করে, এবং বলছে এই তন্বী শকুন্তলা বলকল বা গাছের ছাল পরে থাকলেও তার সৌন্দর্য তাকে আরো সুন্দর লাগছে, এবং লাস্টে বলছে আকৃতি যাদের সুন্দর তাদের সবই অলঙ্কার। অর্থাৎ এই জগতে যাদের আকৃতিটা প্রকৃতি ভাবে এসেছে, তারা কিন্তু তারা অলঙ্কার পড়ুক আর না পড়ুক, তাদের কিন্তু এমনি সুন্দর লাগে, তারা যেটাই পরে সেটাই অলঙ্কার। এখানে উদাহরণ দিয়েছেন যেমন পদ্মের আশেপাশে কিন্তু শৈবাল থাকে, কিন্তু সেই শৈবাল কিন্তু পদ্মের সৌন্দর্যকে কিন্তু কখনো নষ্ট করে না, বরং কিন্তু আরো দেখতে সুন্দর লাগে। আমরা যেমন চাঁদের গায়ে কিন্তু কলঙ্ক থাকে, কিন্তু সেই চাঁদের কলঙ্ক কিন্তু কখনো চাঁদের সৌন্দর্যকে নষ্ট করে না, বরং অনেক বর্ধন করে। তেমনি শকুন্তলা, এই শকুন্তলা গাছের ছাল বা বলকর পরিধান করলেও তারা কিন্তু দেখতে আরো সুন্দর লাগছে। এখানে বলছেন দুষ্যন্ত যে আকৃতি যাদের সুন্দর তাদের সবই কিন্তু অলঙ্কার। স্বাভাবিকভাবে যারা মনে করেন ন্যাচারাল বিউটি, যারা প্রকৃতিগত সুন্দর, তাদের কিন্তু অলঙ্কার বা খুব দামি ড্রেস কিন্তু পরতে হয় না, তারা যেটাই পরে সেটাকে কিন্তু সুন্দর লাগে। আর মনে করুন যাদের মুখের গঠনই ঠিক নাই, সে যত দামি দামি কাপড় যত মেকআপ এটা সেটা ইউজ করুন না কেন, তাই কিন্তু সুন্দর লাগে না। ন্যাচারাল বিউটি ইজ ন্যাচারাল বিউটি, অর্থাৎ যাদের আকৃতি যাদের সুন্দর তাদের কিন্তু সবই অলঙ্কার, তাদের কিন্তু এক্সট্রা অলঙ্কার করার কোনো প্রয়োজন হয় না। এটা পড়বেন, তারপরে 20 নম্বরটা পড়বেন, অসংশয় 20 নম্বর যে শ্লোকটা আছে, অসংশয় ক্ষত্র পরিগ্রহ সমা শতাহী শতাংহী সন্দেহ প্রদেশ বস্তুসু প্রমাণান্ত কোন প্রবৃত্ত। এই শ্লোকটা ইম্পর্টেন্ট, এবং এখানে বলা আছে যে কোনো ক্ষেত্রে যদি সন্দেহ উপস্থিত হয় সজ্জনদের মন যেটা বলে সেটি প্রমাণরূপে গৃহীত। এবং এই বিষয়টা মনুর সঙ্গে যে আত্মা যে তুষ্টি আছে, আত্মসন্তুষ্টি যেটাকে ধর্মের প্রমাণ বলে উল্লেখ করা হয়, এখানে সেই কথাটা কিন্তু এখানে দুঃসন্ত রুক্তির মাধ্যমে সেটা এখানে প্রতিফলিত হয়েছে। তা 20 নম্বর শ্লোকটা আপনারা পড়লেন, তারপরে 22 নম্বর শ্লোকটা পড়লেন, পরে একদম 23 নম্বর শ্লোকটা পড়বেন। 23 নম্বর খুব সুন্দর শ্লোক। এখানে যেমন মন, এখানে যেমন এই কথাটাই বলা আছে যে বিদ্যুতের ছটা কিন্তু কখনো মাটি থেকে উৎপন্ন হতে পারে না, তেমনি এই শকুন্তলার মতো যে রূপ মানে রূপ লাবণ্যময়ী সেটা কখনোই মানুষ অর্থাৎ মানুষের মধ্যে এরকম সৃষ্টি কখনোই সম্ভব না। অর্থাৎ আমরা এখানে অনেক কাহিনী আছে, অনেক কাহিনীগুলো তো পড়ানো হয়নি, পড়তে গেলে অভিজ্ঞান শকুন্তলম পড়াতেই 5-6 মাস লেগে যাবে। এখানে যেমন দেখবো যে রাজা দুষ্যন্ত যখন শকুন্তলার বৃত্তান্ত জানলো যে তার অ্যাকচুয়ালি মাতাকে মেনকা এবং যিনি একজন অপ্সরা, তখন তার মনে হলো যে এই জন্যই মানে মানুষের মধ্যে অর্থাৎ মানুষের আমাদের মতো নর্মাল পাবলিকের মধ্যে এইরকম সুন্দর বা রমণীক কিন্তু কখনোই সৃষ্টি হতে পারে না। এখানে যেমন একটা হুমা দিয়েছেন, যেমন আমরা জানি বিদ্যুৎ, বিদ্যুৎ কখনো কখনো কিন্তু মাটিতে উৎপন্ন হয় না। বিদ্যুৎ কোথায় উৎপন্ন হয়? বিদ্যুৎ কিন্তু আকাশে উৎপন্ন হয়, সেটা কিন্তু কখনো মাটিতে পতিত হয় না বা মাটিতে উৎপন্ন হয় না। তেমনি শকুন্তলার মতো এরকম এরকম রূপ লাবণ্যময়ী সেটা কখনোই এইরকম পৃথিবীর মধ্যে কিন্তু কখনোই সৃষ্টি সম্ভব নয়, সেটা নিশ্চয়ই অপ্সরা জাত বা অপ্সরা থেকে জাত হলে কিন্তু এরকম সুন্দর সেটা সৃষ্টি হতে পারে। সেই কথাটা বলতে গিয়ে রাজা দুষ্যন্ত এই কথাটা বলছেন। এটা পড়বেন,
তারপর 25 নম্বর যে শ্লোকটা আছে, ভবহৃদয়ং সাবিলাসং, এই 25 নম্বর শ্লোকটা পড়বেন। ২৮ নম্বরটা পড়বেন। ২৫, ২৮, ২৮, ৩০ নম্বর, ৩১ নম্বর শ্লোকটা খুব ইম্পর্টেন্ট। এখানে যেমন আমরা দেখব যে দুঃসন্তের মানে একটা হস্তি বৃত্তান্তের একটা ঘটনা আসবে, সেই হস্তি বৃত্তান্তের পরে অনুসূয়া প্রিয়াঙ্গদা শকুন্তলা তার আশ্রম ভেতরে চলে গেল এবং রাজা সেখান থেকে বেরিয়ে আসবে। কিন্তু রাজা বেরিয়ে এলো, তার মন কিন্তু আশ্রমের মধ্যেই পড়ে আছে। এখানে যেমন উদাহরণ দিয়েছে, যেমন যে বাতাসের প্রতিকূলে নিয়ে যাওয়া পতাকার চিন দেশে তৈরি কাপড়ের মতো আমার দেহ সামনের দিকে চললো, মন কিন্তু চঞ্চল মন কিন্তু পেছনের দিকে ছুটে আছে। ঠিক আছে, এই যে শ্লোকটা ইম্পর্টেন্ট, তা প্রথম অঙ্কের পর্যন্ত আজকে থাকলো, পরবর্তীতে আবার পুনরায়।